এবং সংগঠনের তরফ থেকে আপনারা এখানে মিডিয়া এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। আজকে আমি ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, আমার নাম মিলন মেঘোষ চাকমা, উনি হচ্ছেন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট জেনারেল সেক্রেটারি, ওনার নাম সুবল কুমার চাকমা, আর ইনি হচ্ছেন ত্রিপুরা চাকমা গ্রামসূত্রধার একজন সক্রিয় মেম্বার, দাদার নাম হচ্ছে অরুণ জয় চাকমা, এবং ইনি হচ্ছেন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ধর্মচন্দ্র চাকমা। আজকে আমরা এখানে যে প্রেস মিট করতে বাধ্য হচ্ছি এর বিশেষ কারণ হচ্ছে গত 15 আগস্ট এবছরে 2021 গত 15 আগস্ট আমাদের অরুণাচলের চিফ মিনিস্টার মাননীয় হেমাকান্ত দুসার উনি ওনার বক্তব্যে বলেছেন যে আমাদের অরুণাচলের যে চাকমারা রয়েছে যারা বাংলাদেশের যে খাপতায় বাঁধের পরে যারা অরুণাচল থেকে বাংলাদেশ থেকে যারা অরুণাচলে এসেছে ওদেরকে নাকি তারা অরুণাচল থেকে বাইরে পাঠিয়ে দেবে, ওরা অরুণাচলে ওদেরকে জায়গা দেবে না। এর পরবর্তীতে দেখা গেছে রাজ্যের জনতার আশীর্বাদের যে যাত্রা আমাদের আইনমন্ত্রী আমাদের মাননীয় কিরণ রিজিজু উনিও ওনার যে বক্তব্যে উনিও ঠিক হেমাকান্ত সারের কথাতেই মানে উনিও সাপোর্ট করেছেন, উনি ওনাকে মানে সাপোর্ট করেছেন। কিন্তু আজকে আমরা এখানে যে সম্মিলিত হয়েছি, আজকে আমরা যে এখানে প্রেস কনফারেন্স করতে বাধ্য হচ্ছি এর কারণটা হচ্ছে যারা যে কথাগুলি ওনারা বলছেন যে আমরা ওই কথাগুলিকে তেলে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সংগঠনের পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত চাকমার পক্ষ থেকে আমরা ওই কথাগুলিকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এটাই চাই যে সরকারের তরফ থেকে যে 1964 যখন চাকমারা অরুণাচলে এসেছিল তারপরে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু অরুণাচল চাকমাদেরকে অনেক কিছু সুবিধা দেওয়া হয়েছিল, প্রত্যেক পরিবারের কাছে 5 একর জমি এবং 4,200 টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে দেখা গেছে আস্তে আস্তে অরুণাচলের যে চাকমা অরুণাচলের যে ওখানে লোকের যে টাইপরা রয়েছে অরুণাচলের যে চাকমাদের কাছ থেকে আস্তে আস্তে করে ওনাদের যে সরকারের কাছ থেকে যেগুলি ওরা পাচ্ছিল কিন্তু ওগুলি ওরা বাতিল করে দিয়েছে। এখন আমরা এটা বলতে চাই যে সরকারের তরফ থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা পাওয়ার উচিত সেই সমস্ত জিনিসগুলি আমাদের অরুণাচলের চাকমাদেরকে দেওয়ার দরকার এবং দিতে হবে, এটাই আমরা বলতে চাই। এবং আমরা এটাই বলতে চাই ত্রিপুরার শুধু ত্রিপুরার না, আজকে সমস্ত চাকমারা এটাই চাই যে অরুণাচলের যে সমস্ত চাকমাগুলি রয়েছে ওরা এখানেই থাকবে, মরলেও এখানে থাকবে, বাঁচলেও এখানে থাকবে, ওটাই ওনাদের জায়গা। এবং আজকে আপনারা যে এসেছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। এগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি।